নমস্কার বন্ধুরা, চাঁদের হাট পরিবারে এই হাড় কাঁপানো শীতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সত্যি কম্বল ছেড়ে বেরোতেই ইচ্ছে করছে না, কিন্তু কি করব, বেরোতে তো হবেই, আর কাজও করতে হবে। শীত যতই পড়ুক, তাই সংসারের কাজ কি আর থেমে থাকে? তাই গায়ে যা চাপানোর চাপিয়ে শীতে কাঁপতে কাঁপতে সংসারের কাজে লেগে পড়লাম। আর কাজ মানেই তো এবার ঠান্ডা জল, এই হাড় কাঁপুনি ঠান্ডা জলে হু হু করতে করতে কাজ শুরু করে দিলাম। তো এখন বাজে সকাল 9টা, সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, তো তারপর আমি এই ব্লগটা শুরু করছি। এখন আমি আপনাদের আমাদের গোলাপ বাগানে নিয়ে এসেছি। যত শীত পড়ছে গোলাপের ফুলগুলো আরও বেশি করে বড় সাইজ নিচ্ছে, কারণ ঠান্ডার ভেতরে এত সুন্দর গোলাপ ফুল হচ্ছে, আগের বছর এত ভালো হয়নি, এবছর সত্যি চোখ ভরে যাচ্ছে যত দেখছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এ দেখুন, এই যে গাছটা দেখছেন, এটা পুরো সাদা গোলাপ। এটা 12 মাসই হয়, কিন্তু শীতে আরও বেশি হয়। এই দেখুন কত সুন্দর দুটো বেগুন হয়েছে, গাছ থেকে তুলতেই ইচ্ছে করছে না। আর এখানে দেখুন গাঁদা, খুব সুন্দর এবছর ফুল, সত্যি এত শীতে খুব ভালো ফুল হয়েছে। এ তো গেল গোলাপ বাগান, কিন্তু ছাদেও ফুল গাছ করেছি, সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজকে আমার এই ভিডিওতে পৌষ মাসে যে ধানের লক্ষ্মী পুজো হয়, তার যে আয়োজন, মানে লক্ষ্মী পুজোর আগের দিন যে আয়োজন করি আমরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু লক্ষ্মী পুজো নয়, লক্ষ্মী পুজোর সাথে ইতুমায়ে সার দেওয়া হয়। আমাদের বাড়ির নিয়ম যে লক্ষ্মী পুজোতেই ইতুমায়ের সার দিয়ে মাকে বিদায় দেওয়া, তাই এই নিয়ম আমাদের অনেক দিন ধরেই চলে আসছে। অনেকের বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে ইতুমায়ের এই যে সার দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আছে। বাবা সকালবেলাতেই নারকোল গাছ ছাড়ানোর লোক এনেছিলেন, তো নারকোল গাছ মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, দেখা যাক কী পাওয়া যায়, কারণ গাছটা অনেক দিনেরই পুরনো। আসলে আমাদের এই লক্ষ্মী পুজোতে ইতুমাকে পিঠে পায়েস দেওয়া হয়, এটা আমাদের দিতেই হয়। তো বাড়ির গাছের নারকোল যদি পাওয়া যায়, সেই তার পিঠে তৈরি করার আনন্দই আলাদা। এই দেখুন মুকাইকে দেখুন, আনন্দে লাফাচ্ছে, যাক মেয়ে আমার খুব খুশি তাহলে। হ্যালো সান্তা, হাউ আর ইউ? বাবা সান্তা আমার কাছে চলে আসছে। যাক, ওদিককারের কাজ মোটামুটি মিটলো, এবার জলখাবারের পালা। জলখাবার খেয়ে আসল কাজে নামতে হবে। এই কড়াইশুটির কুচি লিখে দেয়, এখন এতে গন্ধ আছে, এরপর পেকে যাবে, এগুলো মিষ্টি। এই যে এখানে আমি নারকেল কুড়তে বসে পড়েছি। আগের দিন এই প্রিপারেশনটা করে রাখলে বেশ ভালো লাগে, কারণ কি, আগের দিন যদি নারকেলের ছাইটা মেরে রাখি, তাহলে পরের দিন ওই পিঠেগুলো তৈরি করতে সুবিধা হয়। কারণ কি, ভোগের আয়োজন আছে, তারপর 30-40 জন মতো লোক খাওয়া হবে, তো তার একটা আয়োজন আছে, তো এই ব্যাপারটা আগের দিন মিটিয়ে নেওয়াই ভালো। মা কড়াইশুঁটিগুলো পুড়িয়ে দে। এখানে অলরেডি এতগুলো হয়েছে লক্ষ্মী পুজোর আয়োজন, এই যে ছাড়িয়ে এই যে খোলাগুলো এখানে জমাচ্ছে। কোথায় পেয়েছিস? দিয়েছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার এখানে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি আসল কাজে হাত দেব।
এখানে আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি, এমনি মোটামুটি পরিষ্কারই আছে, তবু একটু পরিষ্কার করে নেওয়া মায়ের পুজো বলে কথা, তাই না? ঝুল ঝাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ধরেছি রান্নাঘর, এখানেই ভোগ রান্না হবে, তো তার আগে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়াই ভালো। এই ধানের লক্ষ্মী পুজোর ভোগ রান্না আমার মা মানে শাশুড়ি মাই করবেন, কারণ কি এই ভোগ আমরা কেউ রান্না করতে পারবো না, ঠাকুমা শাশুড়ি যিনি ছিলেন উনি আমার মাকে এই ভোগের দায়িত্ব দিয়ে গেছেন। মা যদি আমাকে নয় মানে আমার যে বড় মানে আমার খুশ শাশুড়িকে দেন, তবে মা শাশুড়ি মা করতে পারবেন, আবার খুশ শাশুড়ি যদি আমাকে দায়িত্ব দেন তবেই আমি এই ভোগ রান্না করতে পারবো, কারণ কি এই ভোগের জোগাড় জানতি আমরা করতে পারবো, কিন্তু ভোগ রান্না আমার শাশুড়ি মাকেই করতে হবে, এটাই এই ভোগের নিয়ম। এখানে আমি একে একে সব কাজ মোটামুটি শেষ করছি, ওদিকে ঝুলঝাড়া হয়ে গেছে, তারপর রান্নাঘর করে নিয়েছি, এবারে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, এরবার এসেছি আমি বেসিনে, বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। পরে যদি কোনো সময় খুলতে হয় বা কিছু করতে হয় এটা একটু স্ক্রু ড্রাইভার চেপে দিলে ও আর খুলবো না, আপনি ভালো করে লাগিয়ে দিন। এই যে এখানে লক্ষ্মী পুজোর বাজার এসে গেছে, এখানে আছে মটরশুঁটি, বেগুন, বাঁধাকপি, ফুলকপি। মটরশুঁটি কত কেজি ছাড়ানো হবে তা আপনারা পরে দেখতে পাবেন। এই যে বড় হাঁড়িটা, এতে হবে খিচুড়ি ভোগ, আর পাশেরটাতে হবে পায়েস। সকালবেলাতেই এই আম আদা আমি বাগান থেকে তুলেছিলাম, এই আদার গন্ধ কিন্তু খুব সুন্দর। এই যে মাসিমণি এসে গেছেন, আমাদের লক্ষ্মী পুজোর প্রথম অতিথি, খুব ভালো লাগছে। আর এখানে এক কাণ্ড বেঁধেছে, আমার খুড়শ্বশুর মিষ্টি আনতে গিয়ে সারা রাস্তা ঠিকঠাক নিয়ে এলেন, কিন্তু বাড়ির সামনে এসে মিষ্টির প্যাকেট গেল ফেটে। এই যো লক্ষ্মী পুজোর মিষ্টি, এই পান্তুয়ার রস পড়েছে, আর ওইদিকে হ্যাঁ এই পান্তুয়ারও রস পড়েছে। এবার মুছি আর কি, কাজ বেড়ে গেল। এখানে বাবা সকালবেলার ওই নারকোলটা ভেতরে কি আছে বুঝতে পারছি না, তো সেটা এখন কাটছেন। এই যো দোমালা বেরিয়েছে। জানেন তো প্রতি বছরই এই লক্ষ্মী পুজোর ভোগ স্টোভে রান্না করা হয় আর গ্যাসে, কিন্তু এবছর মা বলেছেন যে বড় একটা গ্যাস নেওয়া হবে, সেই গ্যাস কিনে তাতে ভোগ রান্না করা হবে, তাতে তাড়াতাড়ি হবে এবং সুবিধেও তাতে। আর এখানে আমি কালকে লক্ষ্মী পুজোর সব বাসন নিয়ে বসে পড়েছি, এই বাসনগুলোতেই লক্ষ্মী পুজোর ভোগ রান্না করে রাখা হবে, আর এখানেই ঠাকুরের সব আছে বাসন। দাঁড়ান আগে সব বাসনগুলো একে একে ভালো করে ধুয়ে নিই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিককারের কাজগুলো সব হয়ে যাচ্ছে, তাই না বলুন? এখানে রান্নাঘর পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর যে বাসনগুলো ধুয়েছি এগুলো আমি রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এখানে উপরেও কিছু আমি রেখেছি, আর এই যে টমেটো, আদা, সব কালকের প্রিপারেশন। এখানে কিন্তু মাসিমণি কাজে লেগে পড়েছে মটরশুঁটি ছাড়ানোর। বলছি মাসিমণি, কত কেজি মটরশুঁটি ছাড়ানো হলো? 12 কিলো। ভালো, লক্ষ্মী পুজোর জোগাড় চলছে, এখানে লক্ষ্মী পুজোর প্রস্তুতি এখানে চলছে,
এখন বাজে 3:30 দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর মায়ের পায়ের অসুবিধে তাই মা চেয়ারে বসেই আদা ছাড়াচ্ছে এই যে আদা ছাড়ানো চলছে মাসুমি কাজে লেগে পড়েছে এখনো অবধি হ্যাঁ ওখানে আমার কাকা শ্বশুর ঘুমোচ্ছেন ওই দিকে বাবা মোবাইল দেখছে সব যা সেটা কাজে ব্যস্ত আমি এখন যাব মেয়েকে ঘুম পাড়াতে তারপরে আবার কাজ শুরু হবে সন্ধেবেলা সবজিগুলো সব এগুলো কাটা হবে তো তার জন্য টেবিলে এগুলো সব মোটামুটি গুছিয়ে দিয়ে যাচ্ছি কালকের জন্য আমি বটি করে এইগুলো সব কেটে রাখছি আর এই বটিটা আমার শাশুড়ি মা এটার জন্যই স্পেশাল বানিয়ে এনেছেন আর এখানে আমি একটু আজকে ধুনোও দিয়ে দেব লক্ষ্মী পূজোর জন্য কিছু বাজার বাকি ছিল তা বাবা সন্ধেবেলায় সব নিয়ে এলেন ধুনো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে সপ্তাহে দুদিন তো ধুনো দিই বৃহস্পতিবার আর শনিবার কিন্তু মনে হয় সারা সপ্তাহে ধুনো দিই আমার ধুনোর গন্ধটা এত মিষ্টি লাগে যে মনে হয় প্রতিদিন আমি ধুনো দিই এই যে আমি এখানে এখন গুড় সব ভেঙে নিচ্ছি কারণ কি পায়েস হবে নারকলের ছাই মারা হবে তো এগুলোর জন্য গুড় দিয়েই সব করবে মা তো তার জন্য আমি এখানে আগের দিন এগুলো একটু করে রাখছি যাতে সকালবেলা কারণ অনেক কিছু রান্নাবান্না আছে তো সেগুলো সব মাকেই একা করতে হবে তো তার জন্য এগুলো মোটামুটি করে রাখলে একটু কাজের সুবিধা হয় এখানে আমার সব হয়ে গেছে খেজুর আমসত্ত্ব এগুলো সব টমেটো এগুলো সব মোটামুটি চাটনির প্রিপারেশন এখানে আদা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখানে বড় আলু আলুর দমের জন্য আর ছোট আলু গোল গোল আলু ভাজার জন্য মোটামুটি আগের দিন এগুলো করে রাখলে না পরের দিন মায়ের একটু এইসব রান্নাবান্না করতে সুবিধা হবে কারণ অনেক লোক খাওয়ানো হবে তো তার একটা প্রিপারেশন আছে এখানে কাজের ফাঁকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি কারণ কি সন্ধ্যে থেকে সেভাবে কিছুই আমাদের খাওয়া হয়নি বাঁধাকপি ফুলকপি মোটামুটি এগুলো এখন কাটা হচ্ছে আর এখানে বাঁধাকপি হাফ হয়ে গেছে কাটা আর হাফ মা আবার কাটছে এই যে আমি একটু চা খেয়ে নিচ্ছি এর ফাঁকে শুধু কাজ করলে হবে না একটু চাও খেতে হবে এনার্জি নিতে হবে চলুন ওই দিকে তো মা সবজিগুলো সব কাটাকুটি করছে তো আমি এখানে রাতের রান্নাটা বসিয়ে দিই রান্না হবে আজকে সেরকম কিছুই নয় একটু বেগুন ভাজা আর আলু মটরশুঁটি তরকারি ওইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে বাসনগুলো সব তুলে নিচ্ছি আর রাত্রেবেলা খাবারের বাসনগুলো আলাদা করে টেবিলে সব নিয়ে চলে যাব এখানে কিন্তু মায়ের সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে এবারে আনাজের খোলাগুলো তোলার পালা আর এইদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেছে বেগুন ভাজা আমাদের বাড়িতে আবার সবাই একটু লাল লাল করে খেতে খুব ভালোবাসে এখানে আমি বাসনগুলো সব টেবিলে দিয়ে দিলাম কারণ রাত্রেবেলা খাবারের জন্য সব বাসন যেগুলো যেগুলো লাগবে সেগুলো মোটামুটি সব আমি টেবিলে দিচ্ছি আর থালাতে জল থাকলে আমার খুব একটা ভালো লাগে না তাই একটু সবগুলো মুছে পরিষ্কার করে একদম টেবিলে সেট করে দিচ্ছি এই শীতকালে মটরশুঁটি দিয়ে আলুর তরকারি খেতে খুব ভালো লাগে আর সাথে যদি একটু হিং পড়ে তাহলে তো কোনো কথাই নেই দেখুন কথা বলতে বলতে মায়ের এখানে টমেটো কাটা হয়ে গেছে চাটনির জন্য প্রেসারে আমি দুটো সিটি দিলাম তারপর কড়াতে 5 ফোড়ন আর টমেটো আর একটু চিনি দেব তারপর এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে আর সাথে একটু হিং এটা দিয়ে আমি প্রেসারে যেটা সেদ্ধ করেছি সেটা একে একে এখানে ঢেলে দেব এই যে প্রথমে একটু হাতায় করে দিলাম কারণ কি হাতায় দিলে তেলটা একটু ছেটকায় না তো যার জন্য প্রথমটা আমি হাতাতেই দিলাম
দেখুন কি সুন্দর রং এসেছে না এই তরকারির সাথে যদি কড়াইশুটির কচুরি হতো একদম জমে যেত তবে আজ কিন্তু এগুলো কিছুই হয়নি হয়েছে রুটি আর রুটি দিয়েই তাই খেতে হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে দেখা হবে লক্ষ্মী পূজোর সেকেন্ড পার্ট নিয়ে ইতুমায়ের সাধের অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ এটা আমি লক্ষ্মী পূজোর পার্ট 2 তে দেব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিন জয় যিশু